অবৈধভাবে রাস্তার ধারে পড়ে থাকা বালিপাথর সরিয়ে দিল পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত বাদশাহী সড়কের উপর যে সমস্ত অবৈধভাবে রাস্তার ধারে বালি ও পাথর পড়েছিল, সেই বালি ও পাথর বুলডোজারে করে সরিয়ে দিল খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন। অবৈধভাবে রাস্তার ধারে বালি ও পাথর পড়ে থাকার জন্য প্রতিনিয়ত ঘটছিল ছোট বড় দুর্ঘটনা। এবার এই দুর্ঘটনা থেকেই রেহাই পেতে পুলিশের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ, বাংলা।